পূজোর সময় আমরা দেখি প্রতিমার সামনে ঘট স্থাপন করে সামনে পূজক বসেন, কিন্তু এই পূজক এবং পূজ্য এই দুইয়ের যদি আসন বদল হয় কেমন হবে, সেই ভাবনা থেকেই এবার মৈনাক ক্লাব তাদের এবারের যে উপস্থাপনা তার নাম দিয়েছেন পুরন। একদিকে যেরকম দেবী রয়েছেন তার উল্টো দিকে পূজকের আসনে এখানে দর্শকরা, আর এই ভাবনা থেকেই এবার সেজে উঠছে পুরন 48 বছরে মৈনাক ক্লাবের। এই শহরের মধ্যে আরও একটি শহর থাকে, যে শহর একটু অন্যরকমভাবে বড় হয়ে ওঠে। তাদের ছাদ বলতে টিন অথবা ত্রিপলের চাল, আর সেই টিন ত্রিপলের চাল দিয়ে তাদের সেই সংগ্রামের জীবনটাই শ্যামাপল্লী শ্যামাসংঘর এবছরের শ্যামা পুজোতে থিম হিসেবে উঠে আসছে। থিমের পোশাকি নাম স্বর সহন সংগ্রাম। যারা এই সংগ্রাম প্রত্যেক দিন চালিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়েই এবারের পুজো। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্কের পুজো এবারে 53 বছরে। তাদের এবারের ভাবনার নাম বাউল কথা। সম্পূর্ণভাবে বাউলদের একটি গ্রামকে তারা তুলে ধরছেন। বাউল হলো এক সাধনা, বাউল হলো এক জীবনযাপন, সেটাকেই তারা তুলে ধরছেন এবারের মণ্ডপসজ্জায়। ধর্মে যখনই গ্লানি এসেছে তখনই ভগবান অবতার রূপে প্রকট হয়ে ধর্মকে গ্লানি মুক্ত করেছেন, রক্ষা করেছেন। সেই ভাবনা থেকেই এবার তমসো মা জ্যোতির্গময়, এই থিম সাজানো হচ্ছে জয়তু সঙ্ঘে। জয়তু সঙ্ঘের এবারে 73 বছরের পুজো, এবং তাদের ভাবনার মধ্যে সেই দশাবতারের কথা থাকছে। পেন্টিংয়ের মাধ্যমে বিভিন্ন গল্প তুলে ধরা হচ্ছে, পৌরাণিক নানান কাহিনী, এবং তার মধ্যে দিয়ে এবারের অলঙ্করণ তমসো মা জ্যোতির্গময়। কালী পুজোর অবশ্য উপকরণ জবা, আর এই রক্তবর্ণ গন্ধহীন ফুল ছাড়া কালী পুজো একেবারেই অসম্পূর্ণ। আর সাউথ দমদম অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব তাদের এবারের মণ্ডপে সেই জবাকেই তাদের থিমের মূল উপজীব্য করে তুলেছে। গোটা মণ্ডপে বিভিন্নভাবে কালী নাম, মায়ের নাম এবং তার সঙ্গে জবার অনুষঙ্গ, সবটা মিলিয়ে মায়ের তেজ যেন এখানে জবারূপে ঝরে পড়বে। দমদম এমসি গার্ডেন রোড তরুণ সংঘ, এবার তাদের 73 বছরের পুজো, আর এবারের ভাবনার নাম দেওয়া হয়েছে কলিকাতা। প্রতিদিন রেলপথ ধরে বহু মানুষ শহরে আসেন তাদের রুজি রোজগারের জন্য, নিজের স্বপ্নের জন্য, আর তাকেই ধরতে চাইছেন তারা। তাদের এবারের থিমের মধ্যে কলকাতার নানান প্রান্তের ছবি ফুটে উঠেছে। সব মিলিয়ে এবার সেজে উঠছে কলিকাতা এমসি গার্ডেন রোড তরুণ সংঘের এবারের মণ্ডপে। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।